হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের ইংলিশ বাটারফ্লাই বুক থেকে লেসন ওয়ানের অ্যাক্টিভিটি 7 আর 8টা সলভ করে দেখাবো। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ইংলিশ বাটারফ্লাইয়ের আর উইংসের দুটো প্লেলিস্টের লিঙ্ক পাবে, সেখানে গেলে তোমরা বাটারফ্লাই আর উইংস বুকের একদম ফার্স্ট থেকে ভিডিওগুলো পেয়ে যাবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আন্ডারলাইন দ্য নিউটার জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে নিউটার জেন্ডারগুলির তলায় দাগ দাও। নিউটার জেন্ডার কি? জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ। যে জেন্ডারের দ্বারা স্ত্রী বা পুরুষ কোনোটাকে না বুঝিয়ে কোনো অচেতন পদার্থকে বোঝানো হয় বা যাদের প্রাণ নেই তাদের বলা হয় নিউটার জেন্ডার বা ক্লিবলিঙ্গ। নাম্বার এতে আছে, দেখো, দ্য ওল্ড ওম্যান সুইপ্ট উইথ হার ব্রুম, বৃদ্ধা মহিলাটি তার ঝাঁটায় করে ঝাঁট দিয়েছিল। এখানে দেখো ব্রুম মানে হচ্ছে ঝাঁটা, তো এটার কোনো প্রাণ নেই তাই ব্রুমটা হবে নিউটার জেন্ডার। নাম্বার বি এ আছে, দ্য ক্যালেন্ডার ইজ অন দ্য ওয়াল, ক্যালেন্ডারটি হয় দেওয়ালের উপরে। এখানে ক্যালেন্ডার আর ওয়াল দুটোই হচ্ছে নিউটার জেন্ডার। নাম্বার সি এ আছে, দ্য টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, শিক্ষক মহাশয়টি কালো ফলকের উপর লিখছেন। এখানে ব্ল্যাকবোর্ডটা হবে নিউটার জেন্ডার। নাম্বার ডি এ আছে, দ্য লায়ন লিভস ইন দ্য ফরেস্ট, এখানে ফরেস্ট বা জঙ্গলটা হবে নিউটার জেন্ডার। নেক্সট অ্যাক্টিভিটি 7D, আন্ডারলাইন দ্য কমন জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে কমন জেন্ডারগুলির তলায় দাগ দাও। যেসব জেন্ডার বা লিঙ্গের দ্বারা স্ত্রী পুরুষ উভয়কেই বোঝানো হয় তাকে বলা হয় কমন জেন্ডার। যেমন ধরো স্টুডেন্ট, স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী, স্টুডেন্ট দিয়ে একটা ছাত্রকেও বোঝানো হয় আবার ছাত্রীকেও বোঝানো হয়। বেবি মানে হচ্ছে শিশু, একটা বাচ্চা ছেলেকেও বলে বেবি, একটা বাচ্চা মেয়েকেও বলে বেবি, তাই বেবি স্টুডেন্ট এগুলো হচ্ছে সব কমন জেন্ডারের উদাহরণ। নাম্বার এতে আছে, দ্য সার্ভেন্ট সুইপিং দ্য ফ্লোর, চাকরটি মেঝে ঝাঁট দিচ্ছে। সার্ভেন্ট বলতে চাকরও হয় চাকরানিও হয় তাই সার্ভেন্টটা হচ্ছে কমন জেন্ডার। নাম্বার বি, দ্য স্টুডেন্টস আর গোয়িং আউট ফর এ পিকনিক, ছাত্রছাত্রীরা একটা বনভোজনের জন্য বাইরে যাচ্ছে, এখানে স্টুডেন্টসটা হবে কমন জেন্ডার। নাম্বার সি এ আছে, দ্য কিং ওয়াজ এ কাইন্ড পার্সন, রাজাটা ছিল একজন দয়ালু মানুষ, এখানে দেখো পার্সনটা হবে কমন জেন্ডার। নাম্বার ডি এ আছে, দ্য সান অফ মাই নেবার ইজ মাই ক্লাসমেট, আমার প্রতিবেশীর ছেলেটি হয় আমার সহপাঠী। নেবার মানে হচ্ছে প্রতিবেশী, সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, আবার সহপাঠী সে ছেলেও হতে পারে আবার মেয়েও হতে পারে, তাই নেবার আর ক্লাসমেট দুটোই হচ্ছে কমন জেন্ডার। নেক্সট অ্যাক্টিভিটি 8A, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে ওয়ার্ডগুলো দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করা আছে। নাম্বার 8টা দেখো করেই দেওয়া আছে, মাই পেট ক্যাট হ্যাজ গ্রিন আইজ, আমার পোষা বিড়ালটির সবুজ চোখ আছে। নাম্বার বিতে আছে, দ্য ওল্ড ম্যান ওয়াজ কাফিং দ্য এন্টায়ার নাইট, বৃদ্ধ লোকটি সারা রাত ধরে কাশছিল। নাম্বার সি এ আছে, আফটার দ্য রেন দেয়ার ওয়াজ নো ডাস্ট অন দ্য রোড, বৃষ্টি হওয়ার পর রাস্তার উপর কোনো ধুলো ছিল না। নাম্বার ডি এ আছে, উই শুড অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড টেলিং লাইজ, আমাদের সর্বদা মিথ্যা কথা বলা থেকে এড়িয়ে চলা উচিত। নাম্বার ইয়ে আছে, দ্য বার্ড ফ্লিউ অফ টু দ্য স্কাই, পাখিটি আকাশের দিকে উড়ে গেল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা এটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।